ছোকরাকে ছোঁয়া ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় কামব্যাক করেছেন অভিনেতা অর্জুন চক্রবর্তী। ধারাবাহিকে আবারও কাজ করার অভিজ্ঞতা নিয়ে কি বলছেন তিনি, পাশাপাশি অভিনেতা দিব্যজ্যোতি দত্তের সাথে তার সম্পর্ক কেমন, বিস্তারিত জানতে হলে ভিডিওটি পুরো দেখুন। সিনেমা ওয়েব সিরিজে কাজ করার পাশাপাশি আরও একবার ধারাবাহিকে ফিরেছেন অভিনেতা অর্জুন চক্রবর্তী। অনুরাগের ছোঁয়াতে তাকে দেখা যাচ্ছে। তার প্রথম ধারাবাহিক গানের ওপারে, এর মাধ্যমেই অভিনয় জগতে এসেছিলেন, তারপরই সাফল্যের শুরু। জামাই রাজা ধারাবাহিকে তার অভিনয় দর্শককে দিয়েছিল আনন্দ। ফের আবারও তার ধারাবাহিকে ফেরার খবর শুনে ভক্তরা বেশ উত্তেজিত ছিল। সিরিয়ালে প্রায় প্রতিদিনই কাজ হয়, ছুটি পাওয়া যায় না বললেই চলে। ধারাবাহিকে আবার ফিরে আসার কারণ জানতে চাইলে একটি সংবাদ মাধ্যমকে অভিনেতা জানান, সিনেমা বা ওয়েব সিরিজে যে ভীষণ ভালো কাজ হচ্ছে তেমনটা নয়, নিয়মিত অভিনয়ের মধ্যে থাকার জন্য এই সিদ্ধান্ত। ব্যস্ত থাকা আর অভিনয় এই দুইই আমার ভীষণ প্রিয়, এই কারণেই ধারাবাহিকে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছি। তিনি আরও বলেন, আমি কাজে ব্যস্ত থাকতে চাই, বাড়িতে বসে থাকতে চাই না একেবারেই, সঙ্গে আয়ের দিকটাও গুরুত্বপূর্ণ, ভালো কাজ এলে এর মধ্যে সময় ভাগ করে করব। তবে এটাও ঠিক যে সবসময় নিজের ইচ্ছে মতো কাজ পাবো আর সেটাই করব তা হয় না, অনিচ্ছা থাকা সত্ত্বেও কিছু কাজ করতে হয়। অনুরাগের ছোঁয়াতেও কয়েকটা দৃশ্য হয়তো আমার পছন্দ হবে না, তবে শুধুমাত্র নিজের ইচ্ছে মতো কাজ করব বললে অনেক অভিনেতাই না খেয়ে থাকবেন। ধারাবাহিকে দীপা ও সূর্যের জুটি বেশ জনপ্রিয়, নায়ক দিব্যজ্যোতির অনুরাগীর সংখ্যা কিছু কম নয়, অন্যদিকে অর্জুনের ভক্তও প্রচুর। তাহলে কি দুই অভিনেতার মধ্যে রেষারেষি দেখা যাবে? অর্জুন বলেন, প্রথম থেকেই আমাদের বন্ডিং খুব ভালো হয়েছে, দুজনে ভালো কাজ করলে দুজনের ভক্তরাই খুশি হবে, কাজও ভালো হবে। ধারাবাহিক থেকেই তার পরিচিতি, ছোট পর্দায় আবারও কাজ করতে পারাটা তিনি যে উপভোগ করছেন অভিনেতার কথার মাধ্যমেই তার প্রকাশ পায়।